পুরুষদের মাথা উঁচু করে বাঁচতে হলে অবশ্যই অনেক টাকা উপার্জন করা জরুরি, কারণ টাকা ছাড়া পুরুষদের কোনো নারী পছন্দ করে না। বিশ্বাস করেন, বাস্তবতা থেকে বলছি, একজন পুরুষ মানুষের টাকা না থাকলে কোনো দাম নেই। একজন পুরুষের টাকা না থাকলে ঘরের বউও ঠিক উল্টো দিক করে ঘুমায়। একজন পুরুষ মানুষের টাকায় সম্মান বয়ে আনে, টাকায় আত্মীয়তা বৃদ্ধি করে, টাকায় বন্ধন অটুট থাকে। টাকার কাছে প্রেম, ভালোবাসা, সার্টিফিকেট কিছুর দাম নেই, কারণ টাকায় একটা আলাদা গন্ধ আছে, সেটা দিয়ে আপনি সহজেই সুখী হবেন। সুখী হতে গেলে টাকার পিছনে দৌড়াতে হবে। পৃথিবীতে সার্টিফিকেট অর্জন করা অনেক বেকার আছে, যারা বাস্তবতার সাথে লড়াই করে টাকার কাছে হেরে গেছে। কারণ মানুষ মূলত পুরুষের টাকা দেখে, সার্টিফিকেট না। কার কতটা জ্ঞান, অভিজ্ঞতা এসব কেউ দেখে না। সমাজে যার লাখ টাকা আছে সবাই তাকে মুনিব মানে। তাই বড় হতে গেলে টাকার নেশায় পাগল হতে হবে। এই দেশে প্রেম, ভালোবাসা, সম্মান কিনতে পাওয়া যায়, টাকা দিয়ে সুখও কিনতে পাওয়া যায়। শুধুমাত্র যায় না, হারানো মানুষকে ফিরে আনা, হারিয়ে ফেলা মুহূর্তকে ফিরিয়ে আনা। বাস্তবে একজন বেকার ছেলের হাত ধরে তার পাশে থেকে তাকে মানসিক সাপোর্ট দিয়ে আগলে রেখে টেনে তুলে সফলতার দ্বারপ্রান্তে পৌঁছানোর মতো নারী খুব কমই আজকাল। একজন পুরুষের টাকা না থাকলে কোনো মূল্য নেই তার। আসলে কোনো নারী চাইবে না মূলত তার পছন্দের, ভালোবাসার মানুষের টাকার অভাব থাকুক। বাস্তবে টাকাই সব, টাকা দিয়ে সার্টিফিকেটও কিনতে পাওয়া যায় এদেশে। পুরুষ মানুষদের বলছি, টাকার পিছনে ছুটেন। নিজেকে ভালো একটি প্রতিষ্ঠিত স্থানে দাঁড় করাতে হলে টাকা উপার্জন করুন। আপনার লাখ টাকা থাকলে প্রেমিকা না, প্রেমিকার মা বাবাও আপনাকে তার মেয়ে দেওয়ার জন্য রাজি হয়ে যাবে। ভালোবাসার জন্য যোগ্যতা নয়, যোগ্য মানুষের প্রয়োজন হয়, যে বিশ্বাসের মর্যাদা রাখতে পারবে, যে কথা দিয়ে কথা রাখতে পারবে। একজন নারীর ধ্বংসের মূল কারণ তিনটি। নাম্বার এক, যে নারী স্বামীর সাথে জেদ করে। নাম্বার দুই, যে নারী স্বামীর মুখে মুখে তর্ক করে। নাম্বার তিন, যে নারী মা বোনের কুপরামর্শে স্বামীর বাড়িতে অশান্তি সৃষ্টি করে। মানুষ কানা, খোড়া, অন্ধ বা পঙ্গু হলে তাকে নিয়ে সংসার করা যায়, কিন্তু যদি মানুষের চরিত্র খারাপ হয় তাহলে তাকে নিয়ে সংসার করা যায় না। মোবাইলের প্যাটার্নটা যদি কখনো পরিবর্তন করেন তাহলে দেখবেন প্রথম কিছুদিন খোলার সময় নিজের অজান্তেই আগের প্যাটার্নটা দিয়ে ফেলবেন, আর মোবাইল আপনাকে দেখাবে রং প্যাটার্ন, ট্রাই এগেইন। আমাদের জীবনটাও মূলত তেমনই, জীবনে কিছু পরিবর্তন আনলে, কাউকে ছাড়া বাঁচতে শিখলে প্রথম প্রথম সবাই একটু হোঁচট খায়, কিন্তু জীবন তখন আমাদেরকে দেখায় রং স্টেপ, ট্রাই এগেইন, যার অর্থ হচ্ছে প্রিয় কাউকে ছাড়া বেঁচে থাকা কষ্টকর, তবে অসম্ভব কিছু নয়, শুধু সহ্য করে এগিয়ে যান। মেয়েরা যাকে ভালোবাসে তাকে শ্রদ্ধা করে, শুধু তার কাছেই মাথা নিচু করে থাকতে চায়। সঠিক মানুষ তো সেই যে কখনো আপনাকে ভালোবেসে ক্লান্ত হয় না, এমনকি আপনার পাগলামির কারণে কখনো বিরক্ত হয় না। সে কেবল আপনাকেই ভালোবাসে তার যে কোনো পরিস্থিতিতে। অল্প বয়সী মেয়েদের শরীরের গন্ধ খুব খারাপ, এই গন্ধে মহাপুরুষেরাও যেন কেমন হয়ে যায়। বর্তমান সময়ে কারো সাথে অযথা তর্ক করবেন না, সবাই সব ব্যাপারে খুব জ্ঞানী, মতের অমিল হলেই প্রসঙ্গ ছেড়ে ব্যক্তি আক্রমণ শুরু করে দেবে। তাই কেউ যদি বলে, জানেন হাতি উড়তে পারে, তর্ক না করে বলুন, হ্যাঁ জানি, আজ আমাদের ঘরের ছাদে এসে বসেছিল। ভুল মানুষের পাল্লায় পড়ে জীবন শেষ করে দেওয়ার থেকে সারা জীবন নিঃসঙ্গ থাকা ঢের ভালো। আমি কখনোই বিচ্ছেদের পক্ষে নই, কিন্তু তাই বলে যে ভুল মানুষের কাছেই সারা জীবন কাটিয়ে দিতে হবে এমনটাও বলছি না। সঠিক মানুষ আর ভুল মানুষের মধ্যে পার্থক্যটা ঠিক বোঝার উপায় নেই, তবে একটা মানুষের সাথে থাকতে থাকতে যখন প্রমাণ হয়ে যায় যে মানুষটা ভুল, তখনও তার কাছে থেকে যাওয়ার কোনো মানেই হয় না। ভুল মানুষকে শত চেষ্টা করেও সঠিক মানুষে রূপান্তরিত করা যায় না। স্বভাবে যার মিথ্যা, প্রতারণা এবং উদাসীন মনোভাব লুকিয়ে থাকে, তাকে মানুষ করতে গিয়ে বরং আপনি নিজেই অমানুষে পরিণত হয়ে যাবেন।
তবে তাকে আর মানুষ বানাতে পারবেন না। শত অবহেলা, শত কষ্ট বুকে চেপে দিনের পর দিন একতরফা স্যাক্রিফাইস করে যাবেন, কিন্তু যে মানুষটা নিতান্তই ভুল সে মানুষটা কখনোই আপনার কথা ভেবে বিন্দুমাত্র স্যাক্রিফাইস করবে না, করার কথাও না। কেননা সে নিজেও জানে না আপনার প্রতি তার আচরণ কেমন, কিন্তু তারপরও আপনি তাকে ছাড়বেন না, ছাড়তে পারবেন না। সংসার কয়েক মাস কিংবা এক যুগের জন্য নয়, দুজন পাশাপাশি থেকে সকল দুঃখ কষ্ট হাসি কান্না অভাব অনটনের মধ্য দিয়ে পরস্পরের স্যাক্রিফাইস, সহমর্মিতা, দায়িত্ববোধ, বোঝাপড়া, ভালোবাসা ও যত্ন দিয়ে আগলে রেখে আমৃত্যু পরস্পরের জীবন পার করে দেওয়ার নামই সংসার। ভুল মানুষ নিয়ে অন্তত সংসার করা যায় না, আমি আবার বলছি একদমই যায় না। এদের ঠিক তাদের মতো করে ছেড়ে দিতে হয়, যেন তারা নিজেরাও ঠিক তাদের মতোই কাউকে খুঁজে নিতে পারে। তারপর দেখবেন একদিন ঠিক আপনার জন্য আফসোস করবে, যখন দেখবে আপনার মতো করে আর কেউ একতরফা স্যাক্রিফাইস করে না, করতে চায় না। জীবন একটাই, আর এই জীবনকেও রঙিন করে সাজিয়ে দিবে না, বরং নিজেকেই সাজাতে হবে। ভুল মানুষকে আঁকড়ে ধরে সারা জীবন মানসিক যন্ত্রণা পেয়ে তিলে তিলে মরে যাওয়ার থেকে সঠিক সময়ে তার থেকে সরে আসাই উত্তম। জীবনকে সহজ করতে জীবন থেকে ভুল মানুষকে সরিয়ে ফেলুন, দেখবেন জীবন কত সুন্দর। যারা স্বার্থের বিনিময়ে সম্পর্ক রাখে তারা আকাশের মতো যে কোনো সময় রং বদলাতে পারে, কিন্তু যারা কোনো বিনিময় ছাড়াই সম্পর্ক রাখে তারা বৃক্ষের মতো ছায়া দিয়ে যায় সব সময়। ভালোবাসায় ঠকে গেলে অতীত আর বর্তমান নষ্ট হয়ে যায়, কিন্তু ভবিষ্যতে ভুল করা থেকে রক্ষা পাওয়া যায়। আমরা কেন একা হয়ে যাই তার জন্য কিন্তু কোথাও না কোথাও আমরাই দায়ী, কারণ আমাদের যারা বাস্তবে কদর করে, যারা থাকতে চায় আমাদের সাথে, তাদের সঙ্গে আমাদের বিরক্ত লাগে। আর যারা বারবার চলে যাওয়ার বাহানা খোঁজে তাদেরকে আমরা জোর করে ধরে রাখতে চাই। ভালোবাসাগুলো পূর্ণতা পায় তখন যখন ভালোবাসা দুজনের মধ্যে সমানভাবে থাকে। আপন মানুষ তখনই খুব ভালো করে চেনা যায়, অভাব যখন দরজায় এসে দাঁড়ায়। এই শহরে রূপের ব্যবসা হয়, মনের না। এই শহরে বিনামূল্যে কষ্ট পাওয়া যায়, ভালোবাসা না। বিষাক্ত মানুষ কখনোই পাল্টায় না, তারা কেবল শিকার পাল্টায়, আর সব কিছুর জন্য সবাইকে দোষ দেয়। যার মন যত সুন্দর তার ভাগ্য ততটাই খারাপ, কারণ সুন্দর জিনিসের উপর মানুষ প্রথম আঘাত আনে। বেশি রাগ নিয়ে জীবনযাপন করলে তুমি কখনোই সুখী হতে পারবে না, কারণ রাগ সব কিছু কেড়ে নেয়, কিছু দেয় না। মানুষ তুমি সেদিনই হবে যেদিন কারো ক্ষতি করার আগে একবার হলেও ভাববে এটা আমি ভুল করছি। জীবনে কষ্ট দেওয়ার মতো মানুষ পেয়েছি, কিন্তু কষ্ট বোঝার মতো মানুষ আজও পেলাম না। ধন সম্পত্তি নয়, মানুষের জীবনে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হল মানসিক শান্তি। মন আর কপাল কখনো একসাথে থাকতে পারে না, তাই তো যে মনে থাকে সে কপালে থাকে না। অনেক মেসেজ পাঠানোর পর যখন বুঝে যাবেন ইনবক্সের ওই প্রান্তে থাকা মানুষটা আসলে ব্যস্ত না, সে আসলে নিজের ইচ্ছায় মেসেজের রিপ্লাই দিচ্ছে না, সে মুহূর্ত থেকে সরে আসুন। জোর করে কারো লাইফে থাকা যায় না, জোর করে কারো লাইফে থাকার চেষ্টা করাটাও বোকামি। আমরা মানুষদের অভ্যাস হচ্ছে কারো উপর থেকে একবার মন উঠে গেলে তাকে আর আমরা মনে জায়গা দেই না। কেউ খুব করে লাইফে ফিরে আসতে চাইলে তাকে হয়তো করুণা করি, কিন্তু মনে জায়গা দেই না। কেন কারো লাইফে জোর করে থাকতে চাইবেন, কেন কারো করুণা কামনা করবেন? এতই সস্তা হয়ে গেছেন, আপনি সহজে পাওয়া কোন জিনিসটার দাম দিয়েছেন কবে? আমরা এমনই, সস্তা জিনিসের কদর আমাদের কাছে নেই। যে বারবার মেসেজ দেয়, রিপ্লাই না দিলেও মেসেজ দেয়, সিন করে রেখে দিলেও মেসেজ দেয়, যে তার দুর্বলতা প্রকাশ করে ফেলে তাকে আমরা অনেকেই সস্তা ভাবি। জীবন তো একটাই, অন্যের করুণা নিয়ে বেঁচে থাকার কোনো মানেই নাই। আপনার জীবনকে সুখী আপনিই বানাতে পারেন, শুধু সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। নিজেকে সস্তা বানানো যাবে না, কোনোভাবেই না। আপনি ইগনোর করার পরেও যে মানুষটা মেসেজের পর মেসেজ দিয়ে যায়, সে মানুষটা সত্যিই আপনাকে অনেক ভালোবাসে। অবহেলার সম্পর্ক ত্যাগ করাই ভালো, হোক সেটা ভালোবাসা
কিংবা বন্ধুত্ব। লক্ষ্য করে দেখবেন, যে ব্যক্তি কখনো কাউকে ঠকায়নি সেই ব্যক্তি সবার আগে ঠকে। একদিন সুখের সাথে দুঃখের দেখা হলো। সুখ দুঃখকে বলল, তুমি সত্যিই খুব ভাগ্যবান, সবাই তোমাকে পাওয়ার জন্য কত কিছু করে। সুখ বলল, ভাগ্যবান আমি না, ভাগ্যবান তুমি। দুঃখ অবাক হয়ে জিজ্ঞেস করল, কিভাবে? সুখ বলল, তোমাকে পেয়ে সবাই আল্লাহকে স্মরণ করে, অথচ আমাকে পেয়ে সবাই আল্লাহকে ভুলে যায়। তাই তুমি ভাগ্যবান, তুমি শ্রেষ্ঠ।